আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক সিলেট ভিশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শেখ আবদুল্লা আলনুমান আর আমি আপনাদেরকে ইংল্যান্ডের সর্বশেষ করোনা ভাইরাসের বা কোভিড নাইন্টিনের আপডেট জানাতে আজকে হাজির হয়েছি আপনারা জানেন করোনা ভাইরাস সারা বিশ্বব্যাপী একটি মহামারী আঘাত ধারণ করেছে এবং সর্বত্র এটা ছড়িয়ে পড়েছে তো ইংল্যান্ডের সর্বশেষ অবস্থা হচ্ছে এই মুহূর্তে আমার কাছে যে খবরটা আছে সেটা হচ্ছে প্রায় দুই হাজার অধিক লোক মৃত্যুবরণ করেছেন এবং তাদের মধ্যে তেরো বছর থেকে শুরু করে আশি বছর বয়স পর্যন্ত মানে আবাল বনিতা কাউকেই ছাড় দিচ্ছে না সেখানে বয়সের কোনো তারতম্য নেই সবাইকেই বলা যায় সব বয়সের লোকদেরকেই সেটা আক্রান্ত করছে এবং সবচেয়ে বেশি চিন্তার বিষয় হচ্ছে যেটা গতকাল একদিনেই পাঁচশত তেষট্টি জন মৃত্যুবরণ করেছেন যেটা হচ্ছে দ্বিতীয় মহা বিশ্বযুদ্ধের পর একদিনে এত লোক ইংল্যান্ডে মারা যায় নাই তো আমাদের ইংল্যান্ডের পরিস্থিতি যেটা তারা ধারণা করা হয়েছিল এপ্রিলের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহ খুবই ভয়াবহ হবে এবং সেটা সেই ভয়াবহতার দিকেই যাচ্ছে এবং আপনারা জানেন গত সপ্তাহ থেকে ইংল্যান্ডকে লকডাউন করে দেওয়া হয়েছিল তিন সপ্তাহের জন্য সেই লকডাউনের ফলে কিছুটা করোনা ভাইরাস নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে আসতে পেরেছে নাহলে নচেত দেখা যেত সেটা আরব মহামারী আকার ধারণ করতো সুতরাং এখানে দেখা যাচ্ছে তাদের দেশের আমাদের ইংল্যান্ডের জনগণ সবাই এই আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং গভর্নমেন্ট থেকে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে তা মান্য করছেন এবং তারা বা প্রয়োজন ছাড়া বাইরে যাচ্ছেন না এবং শপিং সেন্টারগুলোতে গেলে দেখা যায় তারা তাদের সোশ্যাল ডিস্ট্যান্স যেটা টু মিটার বা ছয় ফুট সেটা তারা মেনটেন করছেন এবং তার সেখানে দেখা যাবে দীর্ঘ লাইন এবং সবাই ধৈর্য ধরে লাইনে গিয়ে দাঁড়িয়ে তারা তাদের শপিং করছেন এবং আরেকটা জেনের জিনিস হচ্ছে আমাদের বেশিরভাগ বাঙালি যে গ্রোসারি শপগুলো আছে প্রথম দিকে তারা তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করেছিলেন এবং যারা মধ্যসূত্ব তারা সেখান থেকে মুনাফা নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু পরবর্তীতে বিভিন্ন টিভি চ্যানেলে এসব নিয়ে আসার পর বিভিন্নভাবে অভিযান চালানো হয় এবং তাদেরকে কিছু কিছু শপে দোকানদারকে তাদেরকে জরিমানাও করা হয় তারপর দেখা যাচ্ছে এখনও দেখা যাচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতি বিশেষ করে আমাদের বাঙালি গ্রোসারি শপ কিন্তু আমরা যদি ইংলিশ গ্রোসারি শপগুলা যেমন টেস্কো সেঞ্চুয়ারি লিডল এসব সার্ভিস সেন্টারে যাই তাহলে দেখব সেখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্ব ঊর্ধ্বে তারা দ্রব্যমূল্য বৃদ্ধি করেনি তারা তাদের আগে যে দামটা ছিল বরঞ্চ কিছু কিছু প্রোডাক্ট বা জিনিসের তারা দামগুলা কমিয়ে নিয়ে এসেছে তো এ বিষয়ে আমাদেরকে বাঙালি বাঙালি গ্রোসারি মালিক যারা আছেন তাদেরকে সচেতন হতে হবে এবং আপনারা জানেন ইংল্যান্ড তারা তাদের গভর্নমেন্টের পক্ষ থেকে একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সেখানে তিন শত ত্রিশ বিলিয়ন পাউন্ডের এখান থেকে তারা যেটা বলছে যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কাজ করতে পারছেন না অথবা তারা ঘরে বসে কাজ করছেন যারা ঘরে বসে কাজ করতেন তারা ঘরে থেকেও কাজ করতে পারছেন না তাদেরকে তারা তাদের বেতনের এই এইট্টি পার্সেন্ট তারা তাদেরকে দিবে এবং সেটা সে সেটা দিতে আসতে আসতে তাদের কাছে সময় লাগবে জুন পর্যন্ত কিন্তু অনেকেই চিন্তা করছেন এই দুই মাস তারা কীভাবে জীবনযাপন করবেন তো অনেকে এই বিষয়ে চিন্তিত আছেন এবং তারা বিভিন্ন প্যাকেজ ঘোষণা করেছে সবচেয়ে খারাপ সবচেয়ে সবচেয়ে দুঃখজনক বিষয় যেটা হচ্ছে আপনারা জানেন আমাদের ইংল্যান্ডে প্রচুর অবৈধ অভিবাসী বাঙালি অভিবাসী আছেন তাদের যারা যাদের বিশেষভাগই রেস্টুরেন্টে কাজ করতেন এবং তারা রেস্টুরেন্টের উপরেই তাদের বাসস্থান ছিল কিন্তু রেস্টুরেন্টগুলা অনেক মালিক তাদের রেস্টুরেন্ট বন্ধ করে দিয়েছেন জন্য তাদের থাকার এবং খাওয়ার খুবই অসুবিধা হচ্ছে আমরা আশা করব রেস্টুরেন্ট মালিক যারা আছেন তাদের শুভ বুদ্ধির উদয় হবে এবং মানবিক দিক বিবেচনা করে তারা রেস্টুরেন্টগুলাতে যারা যারা কাজ করতেন অবৈধ অভিবাসী তাদেরকে তারা থাকা এবং খাবার সুযোগ করে দিবেন এবং আপনারা জানেন ইংল্যান্ডের রানীর যে বড়ো ছেলে প্রিন্স চার্লস উনিও আক্রান্ত হয়েছিলেন করোনা ভাইরাসের তো যেটা আসছে উনি মোটামুটি সুস্থ আছেন এবং সুস্থতার দিকে যাচ্ছেন এবং ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বোরিস জনসন আক্রান্ত ছিলেন তিনিও সুস্থ হয়ে ফিরে সুস্থ হয়ে যাচ্ছেন বা তিনি কিন্তু এখন আইসোলেশনে আছেন যেটাকে আমরা বা কোয়ারেন্টাইনে আসেন এবং সর্বোপরি তারা যেটা ধারণা করছে একটু আগে আমি নিউজে পড়লাম ইংল্যান্ডে অলরেডি 1.7 ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন মানে সতেরো লক্ষেরও অধিক লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আছেন সেটা আবার আরও বেশিও হতে পারে এবং তারা চেষ্টা করবে সেটাকে মৃত্যু সংখ্যাটা বিশ হাজারেরও নিচে আকার কিন্তু আমরা বুঝতে পারছি না তারা কতটুকু সফল হবে দেখা যাক যে যেদিক যেভাবে ভয়াবহতার দিকে যাচ্ছে বোঝা যাচ্ছে সেখানে অনেক লোক মৃত্যুবরণ করবে এবং যেটাকে আমরা মহামারী বলতে পারি মহামারী আকার ধারণ করতে যাচ্ছি ইংল্যান্ডে বিশেষ করে আপনারা জানেন ইউরোপের অবস্থা ইটালি ফ্রান্স স্পেন তাদের অবস্থা খুবই খারাপ এবং মনে হচ্ছে ইংল্যান্ডও সেদিকে যাচ্ছে তো আপনারা সবাই ইংল্যান্ড তথা বিশ্ববাসীর জন্য দোয়া করবেন আর আমি যেটা বললাম ইংল্যান্ডে এই পর্যন্ত দুই হাজার চারশত লোক মৃত্যুবরণ করেছেন তারও অধিক হবে আপনারা জানেন এটা ঘন্টার ঘন্টার পর ঘণ্টা প্রতি ঘন্টা সেটা বৃদ্ধি পাচ্ছে কমছে না সুতরাং আপনারা সবাই গভর্নমেন্ট বা সরকার যে যে দেশে থাকেন সরকার যে নির্দেশনা দিয়েছে দিয়ে দিয়েছে বা দিয়ে যাচ্ছে সেগুলা মেনে চলবেন এবং আমরা ইংল্যান্ডে যারা আছি আমরাও আইনের প্রতি শ্রদ্ধাশীল হব এবং গভর্নমেন্টে সরকারের যে নির্দেশনা আছে সেটা মেনে চলবো আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের সিলেট ভিশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তীতেও কোনো নতুন নিউজ নিয়ে আপনাদের সাথে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم ورحمه الله